চাঁদপুরে গভীর রাতে মেয়ে যে বোরকা পরে ঘোরাফেরার সময় চোর ভেবে জিনের বাচ্চা সোহাগকে গণধোলাই দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শনিবার দিবাগত রাত 2টার সময় সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে জিনের বাচ্চাকে ধরে গণধোলাই দেওয়া হয়। জিনের বাচ্চা সোহাগ বহরিয়া এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। স্থানীয় জানায়, জিনের বাচ্চা পরিচয় দিয়ে সোহাগ দীর্ঘদিন ধরে কবিরাজি ব্যবসা চালিয়ে যাচ্ছে। জিন ছুটানো, জাদু টোনা ও বিভিন্ন রোগের সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে সোহাগ কবিরাজি করে আসছে। ঘটনার দিন মেয়ে সেজে বোরকা পরে জিনের বেশে বাজারের দোকানের পিছন দিয়ে যাওয়ার সময় চোর ভেবে স্থানীয় এলাকাবাসী ধাওয়া দেয়। দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর অবশেষে ওই জিনের বাচ্চা সোহাগকে ধরে গণধোলাই দেওয়া হয়। পরে তার কাছ থেকে কবিরাজি তাবিজ উদ্ধার করা হয়। জিনের বাচ্চা সোহাগকে জিনের বেশে দেখলেই সাধারণ মানুষ ভয় পাবে। এভাবে জিনের বাচ্চা সেজে অনেক সাধারণ মানুষকে ধোকা দিয়ে আসছে সোহাগ। তার কারণে এলাকার অসহায় মানুষ প্রতারিত হচ্ছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান ভুক্তভোগীরা। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে, আপনার পাশে।